বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো বাগানের টাইম হয়ে গেছে, বাগানে যেতে হবে, যেটা আমার এই সিজনে যেতেই হয়। তো চলুন, বাগানের যে কর্নারটা ঠিক করছিলাম সেটি শেষ করতে হবে, আর পাশাপাশি কিছু পেঁয়াজ শাক, বাগান থেকে কিছু পেঁয়াজ শাক তুলবো। আজকে প্ল্যান হচ্ছে পেঁয়াজ শাক দিয়ে চিংড়ি মাছ ভুনা হবে, আর একটু আলু শাক তুলবো, আলু শাক দিয়েও চিংড়ি মাছ ভুনা হবে। লুক এট মাই প্যারাডাইস, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো চলুন বাগানে ঢুকি, টুকটাক কিছু কাজ করব। স্পেশালি বাগানের যে সেকশনটা আমার ক্লিন করার কথা, সিটিং এরিয়াটা, সেটাকে ফাইনাল করতে হবে, ঠিকঠাক করতে হবে। ঠিক মতো কালকে ক্লিন করতে পারিনি, আরও কাজ বাকি রয়ে গেছে। চলে এসেছি আমার পেঁয়াজের বাগানে। একটা র‍্যাবিট, আমার গত কয়েক বছরের মধ্যে এখানে কোনো র‍্যাবিট ছিল না, তো এই যে জায়গাটা মনে হচ্ছে খেয়ে ফেলেছে। এই র‍্যাবিটটা এসে ঘুরঘুর করে আর আমার বাগানে বিভিন্ন শাকসবজি খেয়ে নিচ্ছে, এটা অবশ্য খারাপ একটি কথা। আর এত কষ্ট করে শাকসবজি করে যদি র‍্যাবিটে খায় তাহলে তো সমস্যা। যাই হোক, পেঁয়াজ পাতা তুলবো। মাসখানেক আগে আমি পেঁয়াজের গাছগুলি লাগাই, ছোটো ছোটো চারা ছিল একটু, তো বেশ এখন পাতা হচ্ছে। আশা করি যে মাটির নিচেও বড় হচ্ছে, তো কিছু তুলে নেব রান্নার জন্যে। খুশবুই আলাদা, মজাই আলাদা। ও তুলে নেই, পাতা কিন্তু হচ্ছে, পাতা কেটে দিব আবার হবে। আর অনেক সময় পাতা নরম থাকে, পেঁয়াজের পাতা নরম থাকে, ভেঙে পড়েও যায়। তো যেগুলি একটু বড় হয়ে গেছে, নরম মানে দেখা যায় নরম হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, কেটে দেওয়াই ভালো, কেটে খেয়ে নেওয়াই ভালো। হয়ে গেল না পুরো আমার এক তরকারিতে, শুধু চিংড়ি মাছের ভোনায় দেব, হয়ে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নিজে বাগান করার মধ্যে যেমন আনন্দ আছে, নিজে ফ্রেশ ফ্রেশ খাওয়া যায়, এটা কিন্তু অর্গানিক বাগান। যারা আমার ব্যাকের গুড়াছি আনতে দেখছেন তারা জানেন যে আমি এই মাটিকে উর্বর করার জন্য কী পরিমাণ যত্ন করি। তো আলহামদুলিল্লাহ সেই পরিমাণ আমাকে মাটি ফিরিয়েও দেয়, আমি ভালো ভালো খাচ্ছি। আমাকে মানুষ যেমন বাজারে যায় এটা সেটা কেনার জন্য, আমি চলে আসি গার্ডেনে। দ্যাটস ইট। অনেকগুলি পেঁয়াজ পাতা তুলে নিলাম, আজকে চিংড়ি মাছ দিয়ে ভুনা করা হবে, এটা ফ্রেশ অর্গানিক
পেঁয়াজের পাতা, গ্রিন অনিয়ন স্লিপস। তো এটা দিয়ে আজকে হবে চিংড়ি মাছের ভুনা। মশলা তারপর প্রচুর হয়ে গেছে, এটার গোড়ায় মাটি দিতে হবে পেঁয়াজের গার্ডেনটাতে, পেঁয়াজের বেটাতে। এবং আশা করি 2 থেকে 3টা মাস কন্টিনিউ পেঁয়াজের পাতা যেমন খাওয়া যাবে, আর পেঁয়াজ তো বড় হচ্ছেই আলহামদুলিল্লাহ। এখন তুলে নিব কিছু আলু পাতা, সেই আলু পাতা দিয়েও আমি চিংড়ি মাছ একটু ভুনা করে দেখব যে খেতে কেমন লাগে। আগে আমার কখনো খাওয়া হয়নি, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। চলুন আলু পাতা তুলি। এখানে আমার আরেকটি বেড, যেটাতে ধনে পাতার জার দেখতেছেন। ধনে পাতা যা খাওয়ার তো খেয়ে নিছি, প্রতি বছর এই ধনে পাতা খাওয়ার পাশেপাশে এরকম বীজ হয়, প্রচুর বীজ আমার এই বাগান থেকে আমি প্রতি বছরে তুলে নেই আলহামদুলিল্লাহ। এই যে বীজ, ধনে পাতার যে বীজ, সেটি হয়ে গিয়েছে দেখুন। আর তার পিছনে আমি, যেহেতু আমি এটি এক মাস হয়তো লাগবে এটা পেকে যেতে, তাই আমি এর পিছনে আমি আলু গাছ দিয়েছি। খুব খেয়াল করলে দেখা যাবে, দেখাচ্ছি। এই যে পাশটাতে দেখেন আলু গাছ, আলুর পাতা বেশ বড় হয়েছে। তো আমি এই আলু পাতা তুলে নেব। আলু পাতার 3টি বেড আসলে হয়েছে, ছোটো খাটো করে 3টি বেড হয়েছে। তো এটা একটি সাইড, যে সাইডটি আমি পাতা খাওয়া হয়নি, তো আমি এটি তুলে নেব আজকে। কয়েকটি অল্প করেই রান্না করবো, কয়েকটু রোজা এখন তো লাগে না। এই পাতা কিন্তু আবার বড় হবে, এদিক দিয়ে যে শাখা সেটা কিন্তু শাখা মেলে আরও প্রয়োজনে দেখা যায় যে শাক খাওয়া যাবে, নিচে আলু কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। নিয়ে নিলাম আমার শাকের ঝুড়ি। এই পাশটা দেখুন, মাশাল্লাহ, কচি ধনিয়া আমার বাগানের এসে দেন। এই পাশটা এখনো ফুল আছে, পাতা চাইলে খাওয়া যায়। যেমন এই চিড়ি চিড়ি পাতাগুলি কিন্তু নিয়ে খাওয়া যায়, যা খুশবো। এটা চিংড়ি মাছে দিতে দেওয়া যাবে, যদি আমি পেঁয়াজের পাতা দিই তাহলে পেঁয়াজের একটা খুশবো হবে, ধনে পাতা দিলে ভালো লাগবে নাকি মন্দ লাগবে না, ডিবেটে পড়ে গেলাম। পেঁয়াজের পাতা, ধনে পাতা আমার ভালোই লাগবে, কয়েকটা নিয়ে নিই, কী বলেন আপনারা? ধনে পাতা দিলে ভালো লাগবে না, লাগার তো কথা। কয়েকটা পাতা নিয়ে নেই, দিয়ে দিব না। ইস, কি লকলকে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, পারফেক্ট। ওকে, হয়ে গেল আমার সবজি। পেঁয়াজের পাতা নিলাম, আলু পাতা নিলাম, ধনে পাতা, আলু পাতা, পেঁয়াজের পাতা। ওকে, খুবই সৌন্দর্য মাশাআল্লাহ। ঠিক আছে, তাজা তাজা শাক বা মাছ খাওয়ার মজাই আলাদা। বাগান থেকে তুলে নিয়ে আর বেশি দেরি করলাম না, সাথে সাথেই চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচির সাথে মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনাও হচ্ছে। 2টি প্যান বসিয়েছি চুলায়, একটিতে দিচ্ছি আলু শাক কেটে চিংড়ি দিয়ে আলু শাকের ভাজি, আরেকটি হচ্ছে পেঁয়াজ পাতা কুচি দিয়ে চিংড়ি মাছের ভুনা। অসম্ভব মজা এই 2টি রান্না গরম ভাতের সাথে, আর স্পেশালি যারা ফ্রেশ খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটির কোনো তুলনাই নেই। বাগান থেকে তুলে এনে এমন ফ্রেশ খেতে কার না ভালো লাগে,
প্রিয় বন্ধুরা, আপনারাও আপনাদের আঙ্গিনায়, বারান্দায়, ছাদে, ব্যালকনিতে, ছোট্ট টবে যেমন যার আছে তাতেই অল্প অল্প করে শাকসবজি ফলান। নিজে ফলানোর আনন্দই আলাদা। প্রিয় বন্ধুদের, আমি আরেকটি মেসেজ দিতে চাই। আমি সেলিনস ব্লগ নামে একটি চ্যানেল খুলেছি, যেখানে আমাকে আরও কাছাকাছি বা কাছ থেকে আমার বিভিন্ন কর্মকাণ্ড দেখা যাবে, আমার বাগান ছাড়াও আমার নিত্যদিনের বিভিন্ন কার্যকলাপ ওটাতে থাকবে। SELINSVLOG। প্রিয় বন্ধুরা, আশা করি ব্লগটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।